অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার একটা সেরা উপায় আজকে আমি আপনাদের শিখিয়ে দিব। আই হোপ ভিডিওটা খুবই আপনাদের ভালো লাগবে। এরকম যদি ভিডিও পেতে চান এই ক্লাসটি আপনারা বেশি করে শেয়ার করবেন। দেখুন, নাউন প্লাস অ্যালওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালওয়াই দুইটা গোল্লার মধ্যে আমরা এই কথাবার্তাগুলো লিখেছি। কেন লিখেছি, রিজন আছে। আমরা প্রথমে খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কি সেগুলো জেনে নেব, কারণ এগুলো বেসিকগুলো না জানলে আমরা কখনোই অ্যাডজেক্টিভটা কী, অ্যাডভার্বটা কী ওগুলো চিনতে পারবো না। চেনার ট্রিক তো দূরে থাক। তাহলে নাউনটা কী? কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম হতে পারে। যেমন এটা একটা কলম, এটার নাম পেন, এটা এটা নাউন হতে পারে। অ্যাডজেক্টিভ কী? এই নাউনের দোষ, গুণ, ত্রুটি যত কিছু আছে সেগুলো প্রকাশ করছে, নাউনের নাউনের যেগুলো প্রকাশ করছে। যেমন কি হতে পারে, আপনি বলতে পারেন গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান, মহান একজন মানুষ, তিনি কিন্তু নাউন, তিনি কিন্তু গ্রেট, এই গ্রেটটা অ্যাডজেক্টিভ। আবার অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কী? যেটা ভার্বকে মডিফাই করবে। এখন ভার্বটা কী? ভার্বটা হচ্ছে কোনো কাজ, ইট, আপনি খান না, আপনি গান গান না, সো এগুলো হলো মূলত ভার্ব। যে আই সিং, আমি গান গাই, আই ড্যান্স, আমি নাচি, আই ইট, আমি খাই, আই সুইম, আমি সাঁতার কাটি, এগুলো ভার্ব। কিন্তু অ্যাডভার্ব কোনগুলো? যেগুলো এগুলোকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। যেমন আই ইট ফাস্ট, আমি খুব তাড়াতাড়ি খাই, আই রান স্লো, আমি খুব আস্তে দৌড়াই, সো এগুলো অ্যাডভার্ব আমরা জেনে নিলাম। এবার দেখবো কীভাবে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব চিনব। পরীক্ষায় কিন্তু অনেক সময় একটা স্ট্যাটাস দিয়ে দেয়, যেমন বলতে পারে আই রান ফাস্ট, এখন আপনাকে বলতে হবে ফাস্ট এইটা কি অ্যাডভার্ব কি না, নাকি অ্যাডজেক্টিভ, নাকি কোন পার্টস অফ স্পিচ, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কীভাবে করবেন? পরীক্ষায় জেনারেলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আসে এবং সেটার মধ্যে অ্যালওয়াই দেওয়া থাকে বেশিরভাগ সময়, যাতে পরীক্ষা, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কনফিউজ করা যেতে পারে। তো আজকে আমরা এই কনফিউশন থেকে দূর হব। নাউন প্লাস অ্যালওয়াই হলে খেয়াল রাখবেন সেটা হবে একটা অ্যাডজেক্টিভ, সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। এখানে আমরা সংক্ষেপে লিখছি, পুরোটা লিখছি না, অ্যাডজেক্টিভ। কীভাবে? আমরা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। আপনি বলতে পারেন, আচ্ছা আমরা পরে লিখি, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালওয়াই কী হবে সেটা লিখে দিই, সেটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে নাউন প্লাস, যদি একটা শব্দের নাউন থাকে, প্রথমে নাউন থাকে তারপর অ্যালওয়াই থাকে, এরপর অ্যালওয়াই যুক্ত থাকে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এবং যদি একটা শব্দে অ্যাডজেক্টিভ শুরুতে থাকে তারপরে অ্যালওয়াই থাকে, সেটা অ্যাডভার্ব। কীভাবে? প্রথমে এই সাইডটা দেখি, তারপর ওই সাইডটা দেখব। তিনটা করে ওয়ার্ড আমরা দেখব, তিনটা। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। এবার একটু এটা আমরা ব্যাখ্যা করি, আশা করি আপনারা বুঝতেছেন, তবু একটু ব্যাখ্যা করি। ফ্রেন্ড শব্দটা কি? আমরা প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছু নামকে আমরা নাউন বলি। বোর্ড এটা নাউন, বুক এটা নাউন, তাহলে ফ্রেন্ড এটাও একটা নাউন, ব্যক্তির নাম, ফ্রেন্ড এটা একটা নাউন। তারপরে অ্যালওয়াই, অ্যালওয়াই নাউন প্লাস অ্যালওয়াই যুক্ত হলো না, তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু সুলভ, বন্ধু সুলভ মানে সে বন্ধুর মতো আচরণ করে, ফ্রেন্ডলি। তাহলে ফ্রেন্ড নাউন, অ্যালওয়াই অ্যালওয়াই আছে, এবার এটা একটা অ্যাডজেক্টিভ, সিম্পল। যদি আপনি বলেন হি বিহেভস উইথ মি ফ্রেন্ডলি, এটা কিন্তু হবে না। ফ্রেন্ডলিটা কি? ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনাকে বিহেভের সাথে অ্যাডভার্ব মিলাতে হবে। খেয়াল রাখবেন এই ধরনের বাক্যতে অ্যালওয়াই যদি থাকে সেটা সবসময় অ্যাডভার্ব হবে না, তাহলে আমরা অনেকে ভুল বাক্য বলে ফেলি। তাহলে ফ্রেন্ডলির সাথে বিহেভস হবে না, আপনি ফ্রেন্ডলির সাথে অন্য সেন্টেন্স মিলাতে পারেন। এবার সেকেন্ড একটা ওয়ার্ড বলতে পারি, মাদারলি। বলতে পাই কি না? পাই কিন্তু। মাদারলি, মাদার শব্দটা কি? মাদার শব্দটা নাউন না, যে মা এটা নাউন, মাদারলি মানে মায়ের মতো, মায়ের মতো। আমরা থার্ডে আরেকটা বলতে পারি, কোস্টলি, কোস্টলি, কোস্ট এই শব্দটা কি? দাম, দাম জিনিসটা কি একটা নাউন, এটা দাম কত, এই দাম মানে নাউন বোঝায়। এখন এই দামের সাথে অ্যালওয়া যোগ করি, কোস্টলি মনে হচ্ছে দামি, দামি, কোস্টলি দামি, কোস্টলি এটা হচ্ছে নাউন। এবার অ্যাডজেক্টিভ প্লাস অ্যালওয়াই কীভাবে অ্যাডভার্ব হয় সেটা আমরা দেখব। আমরা একটা তিনটা দিব এক্সাম্পল। আপনি বলতে পারেন হার্ডলি, হার্ডলি এটা বলতে পারেন। কীভাবে? হার্ড শব্দটা কি? হার্ড মানে হচ্ছে কঠিন, কঠিন যেটা দুঃসহ, কষ্টসাধ্য, এটা একটা অ্যাডজেক্টিভ আমরা জানি, অ্যাডজেক্টিভ। এইটার সাথে যখন আপনি অ্যালওয়াই যোগ করছেন একসাথে, অ্যালওয়াই এই হার্ড দেন লি, তাহলে এটা রুলস অনুসারে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব হার্ডলি। এবং এই হার্ডলি মানে বোঝায় যে খুবই কম, কদাচিৎ, রেয়ারলি, স্কেয়ার্সলি, বেয়ারলি। এবার আমরা আরও কয়েকটা ওয়ার্ড ইউজ করতে পারি হার্ডলি এর পরিবর্তে। আমরা বলতে পারি গ্রেটলি,
এই শব্দটা কিন্তু আমরা ইউজ করতে পারি গ্রেটলি। এখানে গ্রেট শব্দটা আছে না, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে মহান, মহান ব্যক্তি হতে পারে, মহান পুরুষ হতে পারে। তো মহান এটার সাথে যখন এল ওয়াই যোগ করছি, এটা একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে গ্রেটলি, মানে খুব ভালোভাবে গ্রেটলি। আমরা আরও কীভাবে বলতে পারি, এখানে আমরা হার্ডলি বলেছি, গ্রেটলি বলেছি, টাইটলি বলা যেতে পারে, টাইটলি, টাইটলি। টাইটলি মানে কি, টাইট মানে কি, টাইট মানে হচ্ছে খুব শক্ত, খুব শক্ত। তো টাইট এটার সাথে যদি অ্যালোয়া যোগ করেন, খুব শক্তভাবে, ভাবে, খুব শক্তভাবে। আই হোল্ড হিম টাইটলি, আমি তাকে শক্তভাবে ধরিয়ে রেখেছি যাতে সে না পড়ে যায়। তাহলে টাইটলি এই ওয়ার্ডটা অ্যাডভার্ব। কীভাবে বুঝবেন, অ্যাডজেক্টিভ আছে, অ্যালোয়া আছে, এগুলো অ্যাডভার্ব, এগুলো অ্যাডজেক্টিভ। এখন আমি আপনাদের একটা টেস্ট দিব, আই হোপ এটা আপনারা পারবেন যে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এই ওয়ার্ডটাকে আপনাকে বলতে হবে। সো টেস্টটা এখানে আমি লিখে দিই, সেটা হচ্ছে bravely, bravely, b-r-a-b-e-l-y, bravely। সো এই টেস্টটা আপনার নিচে কমপ্লিট করবেন, কমপ্লিটে জানিয়ে দেবেন যে bravely এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি আমাদের বোর্ডে লিখা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। রুলস অনুসারে আপনি এই ভিডিওটা আবার দেখতে পান, দেখে বলবেন এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আই হোপ আপনারা পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।